أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দশম সূরা সূরাতু ইউনুসের ক্রমানুসারে দশম সূরা সূরাতু ইউনুসের ৫৭ এবং ৫৮ নম্বর আয়াতখানি এই দুখানি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এই আয়াতে করিমায় কোরআনের ব্যাপারে কোরআন ওয়ালাদের ব্যাপারে পরিচিতি প্রদান করেছেন। কোরআন কি, কোরআন ওয়ালা কারা, এ ব্যাপারে পরিচিতি প্রদান করেছেন এবং জানিয়েছেন যে কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তারাই সত্যিকার অর্থে ভাগ্যবান। এবং কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা এটা নিজের বাহুবলে, নিজের শক্তিমত্তায়, নিজের অর্থবিত্ত বৈভবের বদৌলতে বা নিজের উচ্চ পদস্থ ক্ষমতার দাপটে অথবা অন্য কোনো কিছু দিয়ে অর্জন করা যায় না, বরং কোরআনের ইলম জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ বাছাই, বিশেষ করুণা, বিশেষ দয়া এবং অনুকম্পা লাভের বিকল্প নাই। এই দু আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন। এবং কোরআন এবং কোরআন ওয়ালাকে যেন গোটা পৃথিবীর মানুষ মানবতার মুক্তিদূত হিসেবে বুঝতে পারে, এজন্য যারা কোরআনকে স্বীকার করে, যারা করে না, যারা আল্লাহকে মানে, যারা মানে না, সবাইকে অ্যাড্রেস করে, লক্ষ্য করে, খেতাব করে আল্লাহ তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, ও মানব জাতি, ও মানব জাতি, তুমি মুসলমান হও চাই অমুসলিম হও, কোরআন কি তার পরিচয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কোরআন একটি নসিহত, কোরআন একটি উপদেশ বাণী, এবং এই উপদেশ পৃথিবীর কোন সৃষ্টির তরফ থেকে নয়, বরং মহাবিশ্বের স্রষ্টা, তোমাদের সকলকে যিনি দানা পানি দেন, তোমাদের সকলের যাবতীয় প্রয়োজন যিনি পুরো করেন, তোমাদের সৃষ্টির সূচনা লগ্ন থেকে তোমাদের অন্তিম মুহূর্ত পর্যন্ত ধাপে ধাপে যাবতীয় প্রয়োজনগুলো যথা সময়ে সেই প্রয়োজনগুলো যিনি পুরো করেন, সেই মহা ব্যবস্থাপক রব যিনি আছেন তোমাদের সব, সেই আল্লাহর তরফ থেকে, তার পক্ষ থেকে আসা নসিহত মালা, এটা এর তার উপদেশ আর নসিহত নয়, এটা ওর তার আদেশ নয়, সবচেয়ে উপরে যিনি তার আদেশ। অনেক সময় বলা হয় এটা করতে দেয়া যাবে না, ওটা করতে দেয়া যাবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, কেন? উপরের নির্দেশ আছে,
এই কথা বলে অনেক সময় এই কথা বলা হয় অন্যায় কাজগুলো করতে হবে কারণ উপরের নির্দেশ, ভালো কাজ করতে দেয়া যাবে না কারণ উপরের নির্দেশ, সেই উপর যে কে আল্লাহই ভালো জানে। অনেক সময় বলে কি বলে না বুঝাতে পারি নাই, আসলে উপরের নির্দেশ সবাই ফলো করে, না ফলো করে তো উপায় নাই। একবার সিলেটে কেন্দ্রীয় ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাত্রা হবে, যাত্রা বোঝেন তো কি, টেলিভিশনে যেটা ছবিতে দেখে ওই বেলেল্লা পোনাটা সচক্ষে সশরীরে দেখবে, বোঝাতে পারি নাই মনে হয়, এই হবে দেশ ও জাতির ইমানের অতন্দ্র প্রহরী হক্কানি ওলামায়ে কেরামের তখনকার মুখপাত্র ছিলেন হযরত আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মুহতামিম কাজীর বাজার মাদ্রাসা। ডিসির কাছে উনি গেলেন ওলামায়ে কেরামের এক ওয়াফত নিয়ে যে এটা আপনি বন্ধ করেন, এটা করতে দিয়েন না, এটা শাহ জালালের পুণ্যভূমি, এই সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয় এবং এই আধ্যাত্মিক রাজধানী হিসেবে বাংলাদেশের সকল দল এটা স্বীকারও করে, কারণ তারা চাই সে আওয়ামী লীগ হোক, চাই সে বিএনপি হোক, চাই জাতীয় পার্টি হোক, তার নির্বাচনী প্রচারণা শুরু করে হযরত শাহ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সিলেট গিয়ে সেখান থেকে ওনার জিয়ারতের মাধ্যমে। অতএব এই ন্যাক্কারজনক কাজ সিলেটের মাটিতে আধ্যাত্মিক রাজধানীতে করতে দেওয়া ভয়ঙ্কর ধৃষ্টতাপূর্ণ হবে এবং আল্লাহর গজবের কারণ হবে, আপনার অঞ্চলকে হেফাজত করা আপনার দায়িত্ব, অতএব এটার অনুমোদন বাতিল করুন, এটা করতে দিয়েন না। চোরে না শুনে ধর্মের কাহিনী, সব ডিসি তো আর এক টাইপের হয় না, কোন কোনটা আবু জেহেলের জারদ সন্তান হয়, কোন কোন ডিসি আবার হযরত আবু বকর আর ওমরের অনুসারী হয়, সব রকমেরই আছে। ওটা ছিল ইতর প্রকৃতির, ওটা বলছে মাওলানা সাহেব আন্দোলন বন্ধ করেন এখানে হবে, ওপরের আদেশ আছে এটা হবে, কিসের আদেশ আছে, বাংলার শার্দুল সিংহ পুরুষ মরহুম আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই ডিসি সাহেবের সামনে বসে ডিসি সাহেবের টেবিলের মধ্যে এভাবে চাপড় মেরে বলেছিলেন, ডিসি সাহেব আপনার উপরে আদেশ আছে, আপনি এটা করার চেষ্টা করে দেখেন, আমার উপরে সবচেয়ে উপর আল্লাহর কাছ থেকে আদেশ আছে, করতে দেওয়া হবে না, আপনি করতে আসেন রক্ত দিয়ে প্রতিহত করা হবে, আমাদের লাশের উপর দিয়ে হবে, না হলে হবে না। সবার উপরে কে, সবার উপরে কে, আদেশ যদি মানতে হয় উপরেরটা যদি মানতে হয় উপরের উপরেরটা কি মানা উচিত ঠিক কিনা, উপরের আদেশ যদি সবচেয়ে উপরের আদেশের সাথে মিলে যায় মাথার উপরে তুলে নেব, আর উপরের আদেশ যদি সবচেয়ে উপর যিনি রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক সকলের দানা পানি যিনি প্রতি মুহূর্তে সরবরাহ করে থাকেন যাবতীয় প্রয়োজনগুলো প্রয়োগ পুরো করে থাকেন, সেই রব্বুল আলামিনের আদেশের সাথে সাংঘর্ষিক হলে সে যেই হোক না কেন তার কথা মানা যাবে না। নবীজি ইরশাদ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। সবচেয়ে উপর থেকে আদেশ আসলো, জানিয়ে দিলেন, ও কোরআনের শত্রু এবং কোরআনের বন্ধু, কোরআনের মিত্র, ও কোরআনওয়ালাদের মিত্র কোরআনওয়ালাদের শত্রু, যদি মানুষ হয়ে থাকো তাহলে শুনে নাও,
ইয়া আইয়ুহান নাস, যদি মানুষের বাচ্চা হয়ে থাকো তাহলে শুনে নাও, মিত্র হওয়ার শত্রু হও, কার শত্রুতা করছো একটু বুঝে নাও। কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জাতি গঠনের জন্য, পৃথিবীকে লালন করার জন্য, পৃথিবীকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য এই ধরিত্রীকে জান্নাতের স্বর্গের একটি উপমা হিসেবে তৈরি করার জন্য যদি কোনো বাণী চাও তাহলে আমি স্রষ্টা, জান্নাতের বিধাতা, স্রষ্টা আল্লাহ তোমাদেরকে একটা নসিহত মালা পাঠালাম, সেই নসিহত মালার নাম হলো কুরআন। ইয়া আইয়ুহান নাস কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এই ওয়াজ শোনার পরেও, আমি তোমাদেরকে এই কথা বলার পরেও, আমার নসিহত শোনার পরেও তোমাদের মনের মধ্যে কিন্তু রাগ দোষা উঠবে, কষ্ট করে একটু কোরআনের কথা মেনে নাও, যদি মেনে নিতে পারো মনে রাখবে তোমার হৃদয়ও প্রশান্ত হয়ে যাবে, তোমার হৃদয়ের রোগগুলাও কোরআন দূর করে দেবে। কেন বললেন এই কথা? ওষুধ সবসময় মিষ্টি হয় না, তেতো হয়, বলেন না কেন? ওষুধ সবসময় মিষ্টি হয় না, তেতো হয়, বেশিরভাগ ওষুধ তেতোই হয়, বলেন না কেন? খেতে খুব সুস্বাদু হয় না, বিস্বাদ হয়, কিন্তু রোগীর জন্য ওষুধের বিকল্প আছে। ওষুধ তেতো হলেও আমরা আমাদের অবুঝ শিশুদেরকে ওষুধ খাওয়াই, বুঝমান তেতো হলেও খেয়ে নেয়, স্বেচ্ছায় খায়, কষ্ট হয় তাও খায়। দেখেন না, যখন কোরআনের আলোচনা হয়, যখন শিরিক বিরোধী আলোচনা হয়, যখন বিদআতের বিপক্ষে আলোচনা হয়, যখন পৌত্তলিকতা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে আলোচনা হয়, সবই তো ঠিক বলি রে ভাই, কোনটা বেঠিক বলি? যেটা বেঠিক বলবো ওইটাতে বললেন বেঠিক, সব ঠিকই তো বলতেছি, শুনতে থাকেন জজবা জাগা মতো দেখে। যখন আমাদের আকাবির ডাক দিবেন, যখন কোনোভাবেই আদর সোহাগ করে সত্য কথা ভালো কথা শোনানো যাবে না, মিষ্টি ওষুধে কাজ হবে না, তেতো ওষুধের দরকার পড়বে, আর আকাবির যখন সেই তেতো ইনজেকশন দেওয়ার জন্য ডাক দিবেন, তখন ঠিক বেঠিক বলে জাগা মতো হাজির হবেন, হবেন তো ইনশাআল্লাহ। অনেকে মনে করে এবং বলে, হুজুর বুঝতে হবে আহমদ শফির যুগ শেষ, আহমদ শফির যুগ শেষ হতে পারে, নবী মুহাম্মাদের যুগ শেষ হয় না। নবী মুহাম্মাদের সৈনিকরা যতদিন থাকবে ততদিন তারা আহমদ শফিকে দেখে চলবে না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখেই চলবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, ও মানব জাতি, যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, আদমের সন্তান হয়ে থাকো, শুনে নাও, কোরআন অন্য কিছু নয়, অন্য কিছু নয়, কোরআন তো হলো তোমাদের রবের তরফ থেকে আসা নসিহত মালা। নসিহত সবগুলো ভালো লাগবে তা নয়, ভালো না লাগলেও যদি নাকি সবর করে ওটাকে শ্রবণ করো, তার সাথে যদি সম্পর্ক স্থাপন করো, একটু যদি কষ্ট করো, তাহলে মনে রাখবে তোমাদের হৃদয়ের মধ্যে যত পাপ পঙ্কিলতা নোংরামি আর রোগ রয়েছে সেই রোগগুলাও কোরআন দূর করে দেবে। ওয়াশিফাউন লিমা ফিস সুদুর, শুধু কোরআন যে মানুষের মনের রোগ দূর করে তাই নহে, বরং কোরআন তো এমন এক নিয়ামত যে নিয়ামত মানুষকে রাস্তা দেখায় কিভাবে সুখের জীবন পাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআন রহমত হবে ইমানদারদের জন্য। কাদের জন্য? আস্তে, কাফেরদের জন্য কোরআন রহমত হয় না, কোরআন রহমত হয় কাদের জন্য? এখন বলেন আমরা কি ইমানদার না বেঈমান? তাহলে রহমত যেটা আছে সেই রহমত আমাদের লাগবে কি লাগবে না? রহমতের নাম আল কোরআন, রহমতের নাম আরো আস্তে, রহমতের নাম অতএব আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লাগবে কিনা? আরো আস্তে, ঘরে ঘরে জালো, সবার ঘরে জালো, আমার ঘরে জ্বালার দরকার নাই, কারেন্ট সবার ঘরে আসুক, আমার ঘরে কারেন্ট দরকার নাই,
বলেন না কেন? তাহলে রহমতের এই লাইন আমাদের বাড়িতে নিতে হলে ইলেকট্রিসিটির লাইন নেওয়ার জন্য বিল দেওয়া লাগে কিনা? আস্তে বলেন না কেন? ইলেকট্রিসিটির লাইন চলতে থাকে আমার আপনার বাড়িতে বিদ্যুৎ যায় পাওয়ার হাউস থেকে, পাওয়ার হাউস থেকে যে বিদ্যুৎ যায় তার কারণে ঘরে আলো জ্বলে, ফ্যান চলে, আমার প্রিয় ভাইরা ফ্রিজ চলে, অন্যান্য কাজ কারবার গুলো আমরা করি, এগুলারও বিল দেওয়া লাগে কি লাগে না? কোরআনের পাওয়ার হাউসের নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কোরআনের পাওয়ার হাউস, ঠিক কিনা? অতএব কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক মানে কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক হলে ঘরের মধ্য থেকে গোমরাহির অন্ধকার দূর হয়ে হেদায়েতের আলোকবর্তিকা জ্বলতে থাকবে, ঠিক কি ঠিক না? ইলেকট্রিসিটির বিল পরিশোধ করাকে মনে করি না, চান্দা চাইতেছে। মাদ্রাসাগুলা চলার জন্যে রহমতের পাওয়ার হাউস কে চালানোর জন্য এখান থেকেও আমার বাড়িতে যে আলো যাচ্ছে সেজন্য কওমি মাদ্রাসারও বিল পরিশোধ করার দরকার আছে না? নাই। সেই বিল পরিশোধ করবো তো ইনশাআল্লাহ, নাকি করব না? কওমি মাদ্রাসা এখান থেকে রহমত এর আলো যে আমাদের বাড়িতে যাচ্ছে, এই বাড়িগুলা যে আলোকিত হচ্ছে এটার জন্য আমাদের বিল পরিশোধের দরকার আছে না? সেই বিল পরিশোধ কোথায় হবে? আল্লাহর কাছে পাঠাবেন, অফিস হলো কওমি মাদ্রাসা। কোরআনের সাথে সম্পর্ক, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা তারপরে কি বলেছেন জানেন? যত টাকা পয়সা ধন দৌলত তোমাদের যাই থাক না কেন, এগুলা নিয়ে আনন্দ করার কিছু নাই, কারণ মৃত্যু আসবে সব নিয়ে চলে যাবে, তুমি ডিটাচ হয়ে যাবে। একটা জিনিস কোরআন, এই জিনিস কোনোদিন তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না, দুনিয়াতেও কাজে দেবে, কবরেও দেবে, হাসরেও দেবে। এই এক জিনিস কোনদিন আমাদের কাছ থেকে ডিটাচ হবে। কুল বিফাদলিল্লাহ, ও কোরআন ওয়ালারা, তোমাদের যদি টাকা পয়সা ধন দৌলত কিছু নাও থাকে তাহলেও আক্ষেপ করার আফসোস করার কিছু নাই, কারণ ধন দৌলত টাকা পয়সা পদমর্যাদা তো আমার বন্ধুকেও দেই, আমার শত্রুদেরকেও দেই, কিন্তু কোরআনের জ্ঞান আর ইমানের এলেম এটা আমার বন্ধু ছাড়া আর কাউকে আমি নসিব করি না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিক, বলে দিন ও নবী, এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়া আর করুণার কারণে হয়। ফাবিদালিকা ফালইফরাহু, এই কোরআন নিয়ে যেন তারা আনন্দ করে, এটা নিয়ে যেন তাদের উৎসব হয়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সকলে যে ধন সম্পদ অর্জন করে, উপার্জন করে, জড় করে, এদের সকলের চেয়ে কোরআনের দাম এবং মূল্য অনেক বেশি। এই কথা কার? আরো আসতে? এজন্য আমাদের নেতা, আমাদের আমির আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জগৎ বিখ্যাত শের আর কবিতা আমরা পড়ি, এবং পড়তে পড়তে আমরা আমাদেরকে সান্ত্বনা দেই আর আনন্দ পাই, মজা পাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই এভাবে ঝুমতে থাকতেন আর পড়তে থাকতেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু, ফাইনাল মালা ইফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল্লা ইয়াজালু। সন্দীপের হযরত হযরত মাওলানা শেখ ইদ্রিস সাহেব রহমাতুল্লাহ আলাই মুসলিহ উম্মত খলিফায়ে মাদানী, ওনার মুখে যে কতবার এই শের শুনেছি, এই কথা শুনেছি বলতে পারবো না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই এভাবে ঝুলতে থাকতেন আর পড়তে থাকতেন, আমার রবের বন্টনের উপরে আমরা খুশি, আমরা আনন্দিত। এই কথা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর, কার? হযরত আলী। হযরত আলী বলেন, আল্লাহর যে বন্টন, এই বন্টনের কারণে আমরা বড় আনন্দিত, আমরা বড় খুশি, আমাদের জন্য ইলম দেওয়া হয়েছে, কোরআনের নূর দেওয়া হয়েছে,
আর শত্রুদেরকে ধন সম্পদ টাকা পয়সা দেয়া হয়েছে। এই জন্য দেখা যায় দুনিয়াতে আল্লাহর যত বড় নাফরমান তত বড় টাকাওয়ালা, কয় না কেন? যত বড় নাফরমান তত বড়। হ্যাঁ, কিছু কিছু ফরমাবরদার মানুষকেও আল্লাহ অনেক টাকাওয়ালা বানান, আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকেও আল্লাহ অনেক টাকা পয়সা দেন, ঠিক কি ঠিক না? লক্ষণ কি? লক্ষণ হলো টাকা পয়সা যদি আল্লাহর খুশির রাস্তায় ব্যয় হয় বুঝতে হবে ইনি বন্ধু, যদি আল্লাহর রাস্তায় ব্যয় না হয় বুঝতে হবে বন্ধু নয়, সমস্যা আছে ঠিক কিনা? ردينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب حضرت علي كرم الله وجهه আমাদের কে দলিল দিয়ে বুঝাচ্ছেন কেন আমরা আল্লাহর এই বন্টন প্রক্রিয়ার উপরে খুশি, কারণ আমাদের উপরে বিশেষ দয়া হয়েছে, টাকাওয়ালাদের উপরে বিশেষ দয়া হয় নাই। হ্যাঁ, টাকাওয়ালা যদি ইমানওয়ালা হয়, টাকাওয়ালা যদি কোরআনওয়ালা হয়, তাহলে কোরআনের কারণে ইমানের কারণে তার টাকাও দামি হয়ে যাবে। ধন সম্পদ কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিসসালাম এসে যেদিন নিয়ে যাবেন, গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা জমি জমা কিছুই সাথে যাবে না, একাই যাওয়া লাগবে, ঠিক কিনা? আর ইলম এমন জিনিস, এমন জিনিস দুনিয়াতেও কাজে আসবে, দুনিয়াতেও বাদশার জিন্দগি দান করবে, কবরেও কাজে আসবে, আখেরাতেও হাসরেও কাজে আসবে, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। কোরআন কত বড় দৌলত, কত বড় নিয়ামত, যদি মানুষ বুঝতো তাহলে কোরআনকে মাথায় নিয়ে বুকে নিয়ে সারাক্ষণ ধরে রাখতো, কোরআনের আমল এক মুহূর্তের জন্য ছাড়তো না। তাদের কাছে সবচেয়ে দামি আর সম্মানিত কোরআন ওয়ালারা হতো। আফসোস, আজকে আমার উম্মত, আমাদের জাতি এই জিনিস বুঝে না। মুসলমান তার চিন্তা চেতনা কাফেরের মতো, মুসলমান তার চিন্তা চেতনা শুধু দুনিয়া কেন্দ্রিক, আখেরাত তার সামনে নাই। এটা তো মুসলমানের চেতনা নয়, এটা কাফেরের চেতনা, দুনিয়াই সব। মুসলমানের চেতনা তো হলো আখেরাত সব, দুনিয়া প্রয়োজনের জায়গা, এটা হলো মুসলমানের চেতনা। মেরে মোহতারাম দোস্ত, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের খাঁটি চেতনা ধারণ করার, লালন করার তৌফিক নসিব করে। ফয়সালা হয়ে গেছে, সূরায়ে মুলক দাঁড়িয়ে বলবে ইয়া আল্লাহ সে আমার হক আদায় করেছে, অতএব সে জাহান্নামে যেতে পারে না, তাকে জান্নাতে পাঠান। আল্লাহ তাআলার তরফ থেকে কথা হবে, না না না, এত অপরাধ করেছে, এই অপরাধ মাফ করা যায় না, হেন অন্যায় নাই যে সে করে নাই, মাফ করা যায় না, ওকে জাহান্নামে পাঠাতেই হবে। কোরআনে কারিমের অংশ এই সূরায়ে মুলক দাঁড়িয়ে বলবেন ইয়া আল্লাহ যদি আমার সুপারিশ না রাখা হয় তাহলে আপনার কিতাব থেকে আমাকে বাদ দিয়ে দেন। আল্লাহর কিতাবের অংশ, আল্লাহর কালাম তো কোনোদিন বাদ হবে না। শেষ পর্যন্ত রব্বুল আলামিন সূরায়ে মুলকের সুপারিশকে গ্রহণ করে নিয়ে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেবে। যদি একটা সূরার পাওয়ার এমন হয়, গোটা কোরআনে কারিমের পাওয়ার কেমন হবে কল্পনা করে দেখে। কোরআনে কারিম গোটা মানব জাতির জন্য রহমত, এই কথা মোল্লার না আল্লাহর। আরো আস্তে, কোরআনে কারিম ইমানদারদের জন্য রহমত, কথাটা মোল্লার না আল্লাহ। মোল্লা যদি বলে নিজে বলে নাকি আল্লাহর বাণী বলে? আল্লাহ, আর কোরআনে কারিম তো সর্বশ্রেষ্ঠ কিতাব, এর চাইতে নিম্ন স্তরের কিতাব ইনজিল তাওরাত জবুর সবগুলোই আল্লাহর কালাম, কিন্তু আল্লাহ তাআলা এক একটার চেয়ে এক একটার মর্যাদা কি করেছেন, বৃদ্ধি করেছে। কোরআনের মর্যাদা এমন, এটার ভিতরে বিকৃতি সাধনের ক্ষমতা কারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আস্তে বলেন, পারবে? এই ঘোষণা কার? হাজার জনে চেষ্টা করেছে, কাজ হয় নাই, হয়েছে হয় নাই? কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন জোরে বলুন কে? কাদের মাধ্যমে হেফাজত করবেন? হাফেজে কোরআন এবং হামিলে কোরআন, আলেম ওলামার মাধ্যমে। কাদের মাধ্যমে?
হাফেজ কোরআন এবং হামিলে কোরআন, আমিলে কোরআনদের মাধ্যমে ঠিক কি ঠিক না? অনেকে আবার বড় ইমানদার হয়ে যায়, দিন ইসলামের হেফাজতের ক্ষেত্রে তাদের ইমান ইকিন তাওয়াক্কুল আকাশটুঙ্গি হয়ে যায়, দুনিয়ার ব্যাপারে আবার তাওয়াক্কুল জমিনের নিচে ঢেকে যায়। ইসলামের হেফাজত আল্লাহই করবেন, মোল্লারা কি করবে? আমাদের দরকার নেই, আল্লাহর হেফাজত আল্লাহই করতে জানে। আরে বলে কি বলে না তো, রিজিক সবাইকে কে দেন বলেন নাই তো, অফিসে যান কেন, দোকানে যান কেন? ওই বেটা টেলিভিশনের টক শোতে গিয়ে পটপট করে মিশা কথাকে পয়সা খাস করে লিগা, বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে। হ্যাঁ তো খাউন তো আল্লাহ দিবেন, রিজিক তো আল্লাহ দিবেন, একবার বলেন নাই তো কত জায়গায় বলেছেন, তোমাদের রিজিক একমাত্র আসমানে। কোথায়? আমি ফয়সালা করি, আমি দেই, এই ঘোষণা কার? রিজিকের জন্য বাইরে যাও কেন? সেটা তো দুনিয়াতে করে খেতে হবে, আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন। এখানে সিস্টেমটা সহি বুঝো, আল্লাহ দিনের হেফাজত করবেন দিনওয়ালাদের মাধ্যমে, এটা বুঝো না? শয়তান কোথাকার, শয়তান মাথার ভিতরে এসে পায়খানা পেশাব দুটো এক লগে ঘুরে দিছে, এই জন্য অবস্থা, বুঝো না? আছে না নাই? আল্লাহ তাআলা এনাদেরকে সহি বুঝ দান করে, আমিন। আল্লাহ এনাদেরকে সহি বুঝ দিলে এই মাথাটা দিনের কাজে লাগবে, আল্লাহর মেহনতের কাজে লাগবে, ঠিক কি ঠিক না? আর যদি কপালে হেদায়েত না থাকে তাহলে নবীর দোয়াও আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের সামনে কবুল হয়নি, আমাদের মোল্লাদের দোয়া কেমনে কবুল হবে? বুঝেন নাই? ঠিক, আমরা তো দোয়া করেই যাব কিন্তু দোয়া সবসময় কবুল হবে? হবে না। আল্লাহ তাআলা কারো কারো ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন এটা হবে না, কেন? এটা একদম পুরাই পসা, এত পসা এটা ঠিক করা যায় না, আধা পয়সা আধা ভালো হইলে ঠিকঠাক করা যায়, কিন্তু যদি ফুল পয়সা যায় ওই আপেল কাছে আনা যায়, মানে কেন গন্ধ নষ্ট, এটা বাতিল। তাহলে কোরআন রহমত কে বললেন? আরো আসতে, তাহলে রহমতের কাজ যারা করে, যারা কোরআন তেলাওয়াত করে তারা রহমতের প্রতীক, ঠিক কিনা? কোরআনের চেয়েও নিম্ন স্তরের যে কিতাব, মানে যেগুলোর বিকৃতি হয়ে গেছে একটা সময়, ইনজিল তাওরাত এগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন যে দেখো, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ইনজিল দিয়েছেন, ওয়াজালানি নাবিয়্যা, আমাকে নবীও বানিয়েছেন, যেহেতু আমার কাছে আল্লাহর কিতাব আছে, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, অতএব যেখানেই আমি থাকবো সেখানেই আমি বরকত ছড়াবো, আমি যেখানেই থাকবো কিতাবের কারণে নবুয়তের কারণে সেই জায়গাতেই আল্লাহর রহমত আর বরকত ছুটতে থাকবে, সেখানেই বরকত হবে, আমি যেখানেই থাকব সেখানেই বরকত হবে, এই জন্য যেখানেই আল্লাহ ওয়ালারা থাকে সেখানেই বরকত হয়, ইনজিল ওয়ালা যেখানে থাকবে যদি সেখানেই বরকত আসে, কোরআন ওয়ালা যেখানে থাকবে সেখানে বরকত কি তার চেয়ে কম থাকবে না বেশি থাকবে? যেখানে বরকত আর রহমত আসবে সেখানে আজাব গজব কমে যাবে। বলিয়ারপুর মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, বলিয়ারপুর মাদ্রাসা হলো রহমতের কেন্দ্রবিন্দু, বলিয়ারপুর মাদ্রাসা হলো রহমত বরকতের পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস যত বেশি সচল থাকবে এই এলাকাবাসীর জন্য রহমতের বরকতের ফয়সালা তত বেশি হবে। وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا, আমি যেখানেই থাকব সেখানেই বরকত হবে, এবং আমার রব আমাকে আদেশ করেছেন নামাজের এবং যাকাতের, যেন আমি নামাজ এবং যাকাত ঠিক মতো আদায় করি আর পালন করি যতদিন আমি জীবিত থাকি ততদিন। তাহলে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, যাকাতের শিক্ষা, হেদায়েতের শিক্ষা, এগুলো সব আসে কওমি মাদ্রাসা থেকে, জোরে বলুন ঠিক কি ঠিক না? অন্য জায়গা থেকেও আসে, জিয়াউল হাসান মার্কা,
মেরে মুহতারাম দোস্ত বলছিলাম, কোরআন যেখানে থাকে সেখানেই বরকত আর রহমত আসে। কি আসে? আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আওয়ামী লীগের এক মুহতারাম এমপির ঘটনা শোনাই। আমাদের মুহতারাম হাজি মোহাম্মদ সেলিম সাহেব, নাম শুনেছেন? হ্যাঁ, আমাদের নৌকার এমপি, আলোচিত ব্যক্তিত্ব, কিন্তু অনেক ভালো জিনিস আছে তার ভিতরে। একবার আমার বয়ান ছিল, চকবাজার চেনেন না? চকবাজারে এই যে জেলখানার দেয়ালটা আছে না, এই দেয়ালের সাথে লাগোয়া এক জায়গাতে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির এক জামাতা হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবের উদ্যোগে এই মাহফিলটা ছিল। তো আমাকে দাওয়াত করা হয়েছে প্রধান আলোচক হিসেবে, আমি আলোচনা করছি। হঠাৎ দেখলাম ওই এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ হাজী মোহাম্মদ সেলিম সাহেব, কারণ হাজি সেলিম তো ওনার নামের আলমের অংশ হয়ে গেছে, আর আলহাজ এটা আলাদা, এটা পদবী। আলহাজ হাজি মোহাম্মদ সেলিম সাহেব ওখানে কি আনছে? তশরিফ আনছে। আনার আসার পরে কিন্তু উনি কোন রকমের বেয়াদবি করেন নাই। কোন কোন জায়গার মেম্বার চেয়ারম্যানের লাভ ফাল দেখলে বহুত মেজাজ খারাপ হয়। আমাদের সামনে হয় নাই, কিন্তু অনেক সময় শুনি যে চেয়ারম্যান মেম্বার বওয়াজের মাঝখান দিয়ে হঠাৎ আসে, এসে তারপরে বলতে থাকে, সবাই আমাকে একটু বক্তব্য দিতে হবে, আমি অনেক কাজে ব্যস্ত, আমি 2 মিনিট কথা বলছি। এই কাম করে কি করে না? আরে ঢাকা শহরের যত ফল টল খান না, এই ফল হাজি সেলিম সাহেবের মাধ্যমে বাইরে থেকে আসে। ওই মদিনা ফল পট্টিকে পয়সা দেওয়া ছাড়া বাংলাদেশে ফল ঢোকার খবর আছে? নামও কিন্তু মদিনা। তো হাজি সেলিম সাহেব বহুত বুদ্ধিমান পয়সাওয়ালা মানুষ, উনি আসছেন, আসার পরে লাভ ফল মারেন নাই, চুপচাপ বসে আছে। মাননীয় সংসদ সদস্য চুপচাপ বসে আছেন, 1.5-2 ঘন্টা পাকা বয়ান শুনছেন। কত ঘন্টা? পাকা 1.5-2 ঘন্টা। পরে দেখি উনি উঠে চলে যাচ্ছেন, আস্তে করে চলে যাচ্ছেন। তা আমি বললাম, হাজি সাহেব আপনারা পয়েন্ট করুন লাগবো, আপনি ওয়াচ করেন একটু। না না না, আপনি ওয়াচ করেন, খুব ভালো লাগতেছে। আমি ওয়াচ টচ হুনি না, 5-10 মিনিট হুনে জায়গা, আপনারটা হুনছি অনেকক্ষণ, ভালো লাগতেছে, আপনি কোন? ওই সময় যে বয়ান করছে সেগুলোর ভিতরে সরকারের কোন কোন লোক যে উল্টা পাল্টা করতেছে, কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক কিছু থাকে সেগুলোরও কিন্তু সমান তালে আলোচনা হয়েছে, এমন না মিঠা আলোচনা হয়েছে। বাকি মহব্বতের সাথে আলোচনা করেছে, আলোচনা শত্রুতার জন্য নয়, আলোচনাটা ছিল ভালোবাসার কারণে, তাই বলেছে। তো আল্লাহর বান্দা শুনে বলতেছে, আপনি কোন? ভালো লাগতেছে, আমার ঘুমাইছে, ঘুমাইতেছে, সকালে উঠছি, ঘুমাই নেই, কারণ ঘুমাইতে যাই। তাই বললাম, না, একজন সংসদ সদস্য সম্মানী মানুষ, তিনি মজমাকে সম্মান জানিয়েছেন, মাহফিলকে সম্মান জানিয়েছেন, আলোচককে সম্মান জানিয়েছেন, অতএব তাকে সম্মান জানানো এটাও ইসলামের অঙ্গ। আমি বললাম, আপনাকে বলতেই হবে, আপনি ওয়াজ না করলে আমি কিন্তু কি করুন না, ওয়াজ করুন না, আপনি কোনো পরে আমি কোন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন 2 মিনিটে কুয়ে জায়গা ঘুমাইতেছে, তুমি 2 মিনিটের জন্য দাঁড়াইছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার দিলের ভিতরে এমন রহমত ঢেলে দিছেন, উনি 2 মিনিট আল্লাহর রহমতে 25 মিনিটের উপরে পার করে দিয়েছেন, এবং সুন্দর আলোচনা করছেন। তার ভিতরে আমি আপনাদেরকে 2টা ঘটনা শোনাবো, 3টা শোনাবো। নাম্বার 1, উনি বললেন, আপনার পোলারে হাফেজি পড়ায়েন, হাফেজ বানান, স্কুল কলেজে বেশি পড়ায়েন না, আগে হাফেজ বানান, তারপরে যা ইচ্ছা করেন গিয়া, ইংলিশ মিডিয়ামে পোলা পেন্ডে পড়ায়েন না, আপনার পোলারা যদি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনার পোলায় কিন্তু বেশি জানতে জানতে একবারে জানোয়ার হয়ে যাবো। কি করছে? বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যাবো, গা আপনারে চিনবো না, মায়েরে চিনবো না, বাপেরে চিনবো না, যাইবো গা আরেকটারে লয়ে ঘুরে যাবো গা, আপনার বৃদ্ধাশ্রমে পাঠায় দিব, আকরে চায় থাকবেন, কিছু পাইবেন না। আর যদি আপনার পোলারা হাফেজ বানান, আলেম বানান, কমে মাত্রা ছাই গিনিতে পড়ান, তাহলে আপনার পোলায় আপনার দুনিয়াতেও খেজমত করব, আপনি দুনিয়া থেকে যাইবেন গা, আপনার লেগে কিন্তু দোয়া করব আল্লাহর কাছে, আমল করে পাঠাই দিয়ে থাকবো আপনার কাছে, এ পোলায় কামে লাগবো, দুনিয়াও লাগবো আখেরাতেও লাগবো। এলো পোলা পাইন্ডে হাফেজ বানায়েন, নাম্বার 1। আমি অনেকগুলা কথা বলছেন, সব বলবো না, আমি একটা দুইটা আপনাকে বলি, 3টা বলবো বলছি। নাম্বার 2, একটা ঘটনা শোনালেন এবং বললেন, শুনেন, আলেম কিন্তু বাংলাদেশে অনেক আছে, অনেক ক্যাটাগরি টাইপের আলেম আছে,
আসল আলেম হক্কানি আলেম হলো এই কওমি হুজুর, এরা হলো আসল আলেম। নকল আলেমের পিছনে দৌড়ায়েন না, আসল আলেম চিনে লইয়েন। পরে বললেন, আমি বি সব বুঝতাম না, আপনি করে একটা কিচ্ছা কাহিনী কই। ওই যে খতিব ওবায়দুল হক আছে না, খতিব ওবায়দুল হক, আমার তো রাগে একদম গা জ্বলে দিতেছি, বেতমিজি মার্কা কথা। এত বড় আলেম, বাংলাদেশের আলেম সম্রাট, আলেমদের মাথার মুকুট, আল্লামা খতিব ওবায়দুল হক সাহেবের নাম শুনেন না, জাতীয় মসজিদের খতিব ছিলেন, খতিব ওবায়দুল হক আছে না, কি কয় এটা, পরে কারে চিনেন না, আরে সব ইমাম গো ইমাম। তখন বুঝলাম ওনার কথার ধাঁচি, উনি অশ্রদ্ধার সাথে বলছেন না, ওনার মনের ভিতরে অনেক শ্রদ্ধা, কিন্তু অনেকের কথা বলার ভঙ্গি এক এক রকম থাকে না, এই রকম কথার ধাঁচি, অশ্রদ্ধার সাথে বলছে না, সব ইমাম গো ইমাম। তো সবাই বললো যে হ্যাঁ হ্যাঁ চিনি। ও খতিব ওবায়দুল হক সাহেবের দাওয়াত করছে এখানে আজিমপুরে মাহফিলে, আমারই বি দাওয়াত করছে, আমিও গেছি। তা আমি বিটলামি করে হুজুরে কইলাম, বিটলামি বুঝেন তো কি, আরে দুষ্টুমি, ঠাট্টা করে মজা করে। আমি বিটলামি করে হুজুরে কইলাম, হুজুর এনে ইসলামবাগ বস্তিতে খালি আগুন লাগে কয়েকদিন পর পর, একটু দোয়া করে দিয়েন তো। ক আল্লাহর কি কারিশমা হুজুরে, ঠিকই ওয়াজ শেষ করে দোয়ার ভিতরে ইসলামবাগের নাম লয়ে কইল, আল্লাহ ইসলামবাগের ভিতরে আর তুমি আগুন দিও না, দোয়া করে দিল হুজুর, নাম লয়ে দোয়া করে দিল। বিশ্বাস করেন, পাঁচ বছর ক্ষমতায় ছিলাম আমরা, পাঁচ বছরে ইসলামবাগে কোনো আগুন লাগে নাই, কি লাগে নাই দেখছেন, দোয়ার কি কারিশমা, কইছে আল্লাহর কাছে লেগে গেছে গা। পাঁচ বছর পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেল গা, আমারে ভরে দিল বৃত্তে, বৃত্তে বুঝছেন তো, আমি রেওয়ায়ত বের লস করতেছি, মানা করতেছি না, আমারে ভরে দিল যে হাজির সেলিম সাহেবের কাহিনী, বেড়ে দিল বৃত্তে, বৃত্তে বলে দেখাইতেছে কোনটা, আরে জেলখানা। কয়দিন পরে দেখি দুমায়া দুমা উঠতেছে, কি বলে দুমায়া দুমা উঠতেছে, আমি বললাম কি রে কি ছে দুমা কি, কয় স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি বললাম ওই দেখছ দোয়া রিনিউ করে নে, বছরে বছরে গাড়ি মোটর সাইকেলে হোন্ডার লাইসেন্স রিনিউ করেন লাগে, জমির খাজনা দিয়া জমি রিনিউ করেন লাগে, বছরে বছরে রিনিউ করেন লাগে, এক দোয়াতে এক ক্ষমতা পার হইছে, এক টার্ম পার হইছে, আবার দোয়ার নতুন টার্ম আছে তো নতুন রিনিউ করেন লাগবো না, দোয়া রিনিউ করেন একটা লাগছে আগুন। এরা হলো হক্কানি আলেম, এগোলগে থাকবেন, কি বলতেছে, এরা হলো হক্কানি আলেম, এরা হলো আসল আলেম, এগোলগে থাকবেন, কওমি মাদ্রাসার হুজুর হলো আসল আলেম, এরা হলো আসল আলেম, দেখছেন দোয়া করছে পাঁচ বছর আগুন লাগে নাই কে, তারপরে দোয়া রিনিউ করে নাই আবার আগুন লাগছে, কি করে নাই দোয়া রিনিউ করে নাই, এজন্য এক বছর দান করছি বলিয়ারপুর মাদ্রাসা, বহুত দিচ্ছি আর দিতাম না, এনকার প্রিন্সিপাল সরকার বিরোধী কথা কয়, ওখানে আর দান করতাম না, করলে হইব, রহমতের এই পাওয়ার হাউস কে চালু রাখার জন্য বারবার দেওয়া লাগবে কি লাগবে না, প্রতি বছর রিনিউ করতে হবে, এমন যেন না হয় যে এক বছর দিছি আর দিতাম না, দিয়ে লাইছি আর দিব না, কতদিন দিব আর, এমন যেন না হয়, ঠিক কি ঠিক না। তিন নম্বর ঘটনা, আমি হাজী মোহাম্মদ সেলিম সাহেবের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, আপনাদের মনে আছে কিনা, একবার বাংলাদেশে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো শেষ রাতের দিকে, রিখটার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প ছিল, এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বহু দেশে হাজার হাজার বাড়ি ঘর ধসে গেছে, বিল্ডিং ধসে গেছে, শত শত মানুষ মারা গেছে। ওই ঘটনার কিছুদিন পরেই আমাদের এই মাহফিল ছিল, হাজি সেলিম সাহেব বলছেন আল্লাহ, যেদিনে ভূমিকম্প হয় ওই দিন আমি ঘুমাইতেছি, আমার এক দোস্ত আমারে ফোন করছে কলকাতা থেকে, ফোন করছি পরে আমি ধরছি, কই নেতাজি দোস্ত কেমন আছেন, আমি বললাম ভালো আছি, কই আছেন, হয়ে রেছি, তারে ভূমিকম্প হইতেছে তো খবর নাই আপনার, আরে কষ্ট কির ভূমিকম্প, আমি চায়া দেহি, আমার উপরে ফ্যানটা এভাবে ইম্বি ইম্বি লড়তাছে, ফ্যানটা এম্বি এম্বি কি করতেছে লড়তাছে, আমি তাড়াতাড়ি উঠে খেলাম বেরোমু, আমি দেখলাম যেমনি ভূমিকম্প হইতেছে পোলা পাইন্ডে লইয়া যদি বেরোইবার চাই তাহলে বাঁচা পারুম না, সবে মরুম,
আবার চিন্তা করলাম আমি একা একা বেরিয়ে গেলাম, আর যদি ভূমিকম্প বন্ধ হয়ে যায়, পোলা পাইন পরে বেঁচে যায়, পরে কেউ বাপ হালায় আম করে হালায় ফিরে গেছে, এলেগে বেরিলাম না, চিন্তা করলাম সবে এক লোক মূল্য মরুম বাঁচলে বাঁচুন, বুঝলেন? এই কথা বলে তারপর উনি বললেন, আমি চিন্তা করতে লাগলাম এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো, পরে সংবাদ দেখলাম আমাকে বাংলাদেশে একটা বাড়ি ভাঙ্গে নি, একজন মানুষ মারা যায় নি, কেমনে হইল এটা? আমি চিন্তা করতে লাগলাম কেমনে হইল এটা। তারপর উনি যেটা বললেন, এটা আমি আমার ভাষায় বলি, ঢাকাইয়া ভাষা পরিহার করে, উনি বললেন, আমি ভেবে চিনতে দেখলাম যেই সময়টায় ভূমিকম্প হয়েছে সেটা হলো ফজরের আজানের একটু আগে, ওই সময়টায় বাংলাদেশের আমরা সবাই পাপি তাপি যারা আছি সবাই ঘুমায় থাকি, কিন্তু ওই সময়টায় এই দেশের আনাচে কানাচে অলিতে গলিতে নির্মিত মাদ্রাসা এবং হেফজখানা গুলাতে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা আজানের এক ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত করতে থাকে। এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাগো পুরো দেশকে হেফাজত করেছে। তাহলে কোরআন তেলাওয়াত হলে দেশের বরকত আসবে, রহমত আসবে, ঠিক কি ঠিক না? কোরআন তেলাওয়াতের কেন্দ্রভূমি কওমি মাদ্রাসা বলিয়ারপুর মাদ্রাসা, ঠিক কি না? ও আমার প্রিয় ভাইরা, এজন্য রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা ইমানি চেতনার, যাদের চেতনা ইমানওয়ালা, এই ইমানদার এবং ইমানি চেতনার অধিকারীদের কাছে কোরআন বড় রহমত, কোরআন ওয়ালারা রহমতের প্রতীক, ঠিক না? আল্লাহ বলে দেন। এজন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক করব, তো আমাদের বাচ্চাদেরকে এই রহমতের ফুলগুধারার ভেতরে ঢোকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন, আমাদের সকলের বাচ্চাকে দিনদার পরহেজগার আলেমে রব্বানি হক্কানি হাফেজে কোরআন এবং আল্লাহ তাআলার নবীর খাঁটি ওয়ারিস হওয়ার তৌফিক নসিব করেন। আমাদের একজনেরও একটা বাচ্চাকেও যেন আল্লাহ মাহরুম না করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।